রোগী সেজে বিদেশে পালিয়ে যাওয়ার 9 মাসের মাথায় গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়লেন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদার, যিনি এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি। বাবার মৃত্যুর কারণে শুক্রবার সকাল 10টায় দেশে আসেন রণশিকদার। বিমানবন্দর থেকেই মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল রণকে গ্রেফতার করে। 500 কোটি টাকা ঋণ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় একটি অ্যাপার্টমেন্টে বন্দি রেখে নির্যাতন করা হয় এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে। এমনকি ঋণ না দিলে তাদের গুলি করে হত্যা করার হুমকিও দেয়া হয়। জোরপূর্বক সাদা কাগজে নেওয়া হয় সই। আর পুরো ঘটনায় রণের সহযোগী ছিল তার ভাই দীপু শিকদার। 19 মে গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। তবে গ্রেফতারের আগেই 25 মে দুই ভাই আর এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে থাইল্যান্ডে পালিয়ে যায়। মামলার আরেক পলাতক আসামি দীপু শিকদারকে দেশে ফিরলেই গ্রেফতার করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।